জেলা পরিষদের সবে তো মেম্বার হয়েছি, দেখছি ওখানে আমার দল আমাকে কিরকম জায়গায় নিয়ে যান সেই অনুযায়ী আমি সভাপতি যখন ছিলাম যেভাবে কাজ করেছি সব মানুষকে নিয়ে, আমার ময়না ব্লকের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার সব সহমত আছে, তাদের সঙ্গে কথা বলেই আমি কাজ করি। তো জেলা পরিষদে গেলেও সেই এটা রাখার চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে আমি কাজ করতে পারি। সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমার দল সেটা মানে চাইবে, সেটা কি করবে না করবে দলের উপরেই আমি ছেড়ে দিয়েছি, দল যা করবে। এটা আপনি নিশ্চয়ই জানেন, এর আগে আমাদের যিনি কৃষি সেচ কর্মাধ্যক্ষ ছিলেন এবং আমাদের সংগ্রামবাবু যিনি ছিলেন প্রাক্তন MLA, আমরা মনে করি না তবুও প্রাক্তন MLA, তিনি বহু চেষ্টা করেছেন, বহু রকমভাবে চেষ্টা করা হয়েছে। এখানে আমরা DMকেও এনেছি বহুবার, তারা দেখে গেছেন এবং চেষ্টা করতেছেন কিভাবে কি করা যায় জলের ব্যবস্থাটা। সার্বিকভাবে আপনার এলাকার ভোটারদের কি বার্তা দেবেন? ভোটারদের কাছে বার্তা, আমি নিশ্চয়ই কাজ করব, কাজের দিকে আমার কোনো ঘাটতি থাকে না, আর যদি আমি সুযোগ পাই আরও বেশি উন্নয়ন করবো।